ওকে, তাহলে এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে ফাইলে রাইট করতে হয়। একদম সিম্পল, সেম সে আমার ফাইলটার নাম দিব আমি টেস্ট ফাইল ডট টিএক্সটি, রাইট। আর এখানে রিডের পরিবর্তে হবে রাইট, মানে ডব্লিউ। এই লাইনটা যখনই কাজ করবে দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস হবে, সেটা হচ্ছে সে দেখবে যে টেস্ট ফাইল ডট টিএক্সটি নামে এই ডিরেক্টরিতে কোনো ফাইল আছে কিনা। এই ডিরেক্টরি বলতে এখানে যেহেতু আমি ফুল পাথ দিই নাই, শুধু ফাইলের নাম বলছি, সুতরাং এই ডিরেক্টরি বলতে প্রোগ্রাম যেই ডিরেক্টরিতে সেখানে। যদি না থাকে সে একটা ফাইল ক্রিয়েট করে নিবে, এটা হচ্ছে রাইট মোডে। কিন্তু রিডের ক্ষেত্রে কিন্তু ফাইল থাকতেই হয়, ফাইলে যদি না থাকে রিড করবে কীভাবে? আর যদি রাইটের ক্ষেত্রে যদি ফাইলটা অলরেডি থেকে থাকে, তাহলে একটা কাজ হবে, সেটা হচ্ছে ফাইলের মধ্যে যা যা আছে সব মুছে যাবে, একদম নতুন করে একটা ব্ল্যাঙ্ক ফাইল হয়ে যাবে সেটা। তো এই জায়গায় আমাদেরকে একটু কেয়ারফুল হইতে হবে, আদারওয়াইজ দেখা যাবে আমাদের দরকারি কোনো কিছু সেখানে ছিল সেটা পুরোপুরি চলে গেছে এই লাইনটা কাজ করার সাথে সাথে সেটা হবে। আর যদি আমি চাই না আমার আগে যা ছিল সেটার উপরে রাইট হবে, মানে হচ্ছে সেখানে যা ছিল সেটার পরের লাইন থেকে হয়তো রাইট হবে, তাহলে হচ্ছে অ্যাপেন্ড মোড, এই অ্যাপেন্ড মোডে খুলতে হয়। এনিওয়ে আমি রাইট মোডে খুললাম, এফ রিড না দিয়ে দিলাম এফ রাইট, অ্যাগেন ইট ডাজন্ট ম্যাটার এই নামটা, রাইট। এটা হচ্ছে আমার হ্যান্ডলার, ওই যে পাইপটা। এখন যদি আমি জাস্ট লিখি যে এগুলো সব বাদ, এফ ডাব্লিউ ডট রাইট, এই ডবল কোটেশনের ভিতরে যা লিখবো তাই এই ফাইলের মধ্যে রাইট হয়ে যাবে। সে আমি লিখলাম তামিম, আচ্ছা রাইটের পরে আমার কাজটা শুনলে আমি ওই যে এটা করবো না, এফ ডাব্লিউ ডট ক্লোজ, রাইট, এটা করলাম। তাহলে দেখি তো তামিম লেখা আসে কি না। ওকে এটা থাক, পাইথন টেস্ট ডট পিওয়াই। ওকে, কোনো আউটপুট নাই কারণ আমরা তো ইয়েতে লিখছি, রাইট। ওকে অনলাইন টিচিং গিটহাব পাইথন উইক টু, এই যে টেস্ট ফাইল ডট টিএক্সটি, এবং সেখানে দেখছেন তামিম লেখাটা চলে আসছে, রাইট। আমরা যদি এরকম লিখি তামিম স্ল্যাশ টি, তারপরে রান দিলাম 30, সে এটা ওডিআই রান, স্ল্যাশ টি মানে হচ্ছে একটা ট্যাব প্রিন্ট হবে, তামিমের পরে একটা ট্যাব, তারপরে 30, তারপরে দিলাম হচ্ছে স্ল্যাশ টি 50, টেস্ট একটা রান দিলাম। এখন কি হবে, আগের তামিমটা কিন্তু এই প্রোগ্রামটা এখন রান করলে মুছে যাবে, আমি কি বলছি রাইটের ক্ষেত্রে, ফাইল আবার ব্ল্যাঙ্ক হয়ে যায়, রাইট। ওকে এখন ফাইলটা যে রিলোড, যে তামিম 30 ট্যাব 50, ওকে। এবং এখানে সবসময় এটা স্ট্রিং হইতে হবে, মানে যে ডাবল কোটেশনের ভিতরে, অথবা সে আমার একটা স্ট্রিং আছে নেম ইকুয়ালস টু তামিম, তারপরে রান ইকুয়ালস টু 30। এখন এই রানটা কি স্ট্রিং? না, এটা ইন্টিজার, রাইট, এখানে ডাবল কোট নাই। তাহলে এটাকে রাইট করতে হবে কিভাবে? এইভাবে করতে পারি যে লিখলাম নেম প্লাস দুটো স্ট্রিংকে যোগ করে কি হয় প্লাস দিয়ে, তারপরে ডাবল কোটেশনের ভিতরে ট্যাব, কারণ নেম তো একটা ভেরিয়েবলের মতো, তো নেম এখানে তামিম প্লাস ট্যাব প্লাস রান হচ্ছে কত 30, তার মানে রান, কিন্তু রান তো হচ্ছে ইন্টিজার, তাহলে কি সে রাইট করতে পারবে? কারণ আমি একটা স্ট্রিং এর সাথে ট্যাবকে আর একটা স্ট্রিং ধরলাম, সেটা অ্যাড করলাম, রানকে একটা স্ট্রিং ধরে সেটা অ্যাড করতেছি, এটা আমাকে এরর দেওয়া উচিত। হ্যাঁ, এই যে টাইপ এরর, ক্যান নট কনকাটিনেট স্ট্রিং অ্যান্ড ইন্টিজার অবজেক্টস, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে টাইপ কাস্ট করতে হবে। এই যে স্ট্রিং দিয়ে এভাবে টাইপ কাস্ট করা যায়, এসটিআর দিয়ে এভাবে দিয়ে এই ইন্টিজারটা তখন স্ট্রিং হয়ে যাবে। এখন তাহলে কি প্রিন্ট হবে, নেম প্রিন্ট হবে, নেম মানে হচ্ছে তামিম, তারপরে ট্যাব প্রিন্ট হবে, তারপরে রান প্রিন্ট হবে হুইচ ইজ 30। ওকে, রিলোড, এই যে রাইট, সেম জিনিস। আর এটা যদি আমি দুইবার করতে চাই, সে এই লাইনটা আমি দুইবার প্রিন্ট করবো, তাহলে আরেকটা, আর এখানে একটা নিউ লাইন দেওয়া উচিত না আমার, এই যে প্লাস, যাতে ওইটা পরের লাইনে চলে যায়, স্ল্যাশ এন। ওকে, তামিম 30, তামিম 30, ওকে। তাহলে আমরা শিখে ফেললাম এইভাবে আমরা ফাইলে কিন্তু রাইট করতে পারি। ওকে।